আজকে রান্না করবে পাবদা মাছ। সবার প্রথমে তেল দিয়ে দিয়েছে, তারপর মাছ। মা দেখো এখানে সব কটা মাছকে ভালো করে ভেজে নিচ্ছে। তারপর মা একটা মশলা তৈরি করবে, সেই মশলায় থাকবে টমেটো, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট আর কিছু গুঁড়ো মশলা। যেমন মা এখানে দিয়ে দিল হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সব কিছুই মা দিয়ে নিয়েছে। তারপর এখানে মা মশলাগুলোর মধ্যে জল অ্যাড করে নেবে। তো তারপর মা এখানে রেখেছে সর্ষে বাটা, রেখেছে মা এখানে। তো দেখো মা এখানে তেল দিয়ে দিল কড়াতে। তারপর তেল দেওয়ার পর মা যখন তেলটা একদমই গরম হয়ে যাবে, তারপর মা এখানে সে যেই মশলাটা তৈরি করে রেখেছিল সেই মশলাটা এখানে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর মশলাটাকে মা ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানে দেখো মা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে, মশলা থেকে একদমই তেল বেরিয়ে গেছে। তো তারপর মা এখানে দেখো অ্যাড করবে একটুখানি, মা এখানে একটুখানি জাল করা দুধও অ্যাড করে দিয়েছিল। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখো মশলাটা কত সুন্দর হয়ে গেছে দেখতে। তারপর মা এখানে পোস্ত অ্যাড করে দিল, পোস্ত বাটা অ্যাড করে দিয়েছে। এখানে একটু দুধও অ্যাড করে দিয়েছে মা। তো দেখো তারপর মা এখানে অ্যাড করে দেবে সর্ষে বাটা। তো দেখো সর্ষে বাটাও অ্যাড করে দেওয়ার পর মা একটুখানি জল অ্যাড করে দিয়েছে। বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের অনেক 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 ভালো লাগবে। আমার তো মায়ের এই হাতে পাবদা মাছ খেতে দারুণ লাগে, আর মায়ের হাতের রান্না তো কোনো কথাই হবে না, দারুণ টেস্টি করে মা রান্না করে। তো যাই হোক দেখো এখানে মাছগুলোকেও মা ছেড়ে দিচ্ছে। পাবদা মাছের এই রেসিপিতে না ঝোল একদমই থাকবে না, একটু গা মাখা মাখা মতো হবে। তো যাই হোক তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও, আর আমার আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে, এভাবে তোমাদেরও অনেক ভালো লাগবে। তো যাই হোক তোমাদেরও লাঞ্চ একদমই জমে যাবে, এটুকু আমি কনফার্ম। তো যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।